মেথে মা শুকুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি ফোরট্রান প্রোগ্রামিং সম্পর্কিত আলোচনা, যাদের জন্য এই আলোচনা বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা গণিতে অনার্স মাস্টার্স করতেছেন তাদেরকে এই আলোচনায় অংশগ্রহণের জন্য সবিনয় অনুরোধ করতেছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টেটমেন্ট সিলেকশন এবং রিপিটেশন স্টেটমেন্টস নামে দুইটি স্টেটমেন্টে, দুই ধরনের স্টেটমেন্ট ফোরট্রান প্রোগ্রামিংয়ে আছে, এগুলো সম্পর্কে আলোচনা করব। তো শুরুতে আমরা এই সিলেকশন এবং রিপিটেশন স্টেটমেন্টের পূর্বে আমরা প্রোগ্রামিংয়ের একটা বেসিক কথা বলি, সেটা হচ্ছে সিকুয়েন্সিয়াল প্রোগ্রাম বলতে আমরা কী বুঝি। যেমন সিকুয়েন্সিয়াল প্রোগ্রাম ইজ ভেরি সিম্পল, কনসিস্টিং অফ এ সিরিজ অফ ফোরট্রান স্টেটমেন্টস দ্যাট ওয়ার এক্সিকিউটেড ওয়ান আফটার অ্যানাদার ইন এ ফিক্সড অর্ডার। অর্থাৎ সিকুয়েন্সিয়াল প্রোগ্রাম বলতে আমরা এইরকম প্রোগ্রামকে বুঝাই যেখানে স্টেটমেন্টগুলো একটার পর একটা ধারাবাহিকভাবে বাস্তবায়িত হয়, মানে ওয়ান আফটার অ্যানাদার শব্দটা কিন্তু লেখা আছে ওয়ান আফটার অ্যানাদার ইন এ ফিক্সড অর্ডার, ধারাবাহিক ক্রমে ক্রমিকভাবে একটার পর একটা বাস্তবায়িত হয়। এদের কাজটা এই এটা দিয়ে কী বোঝায়, এটা দিয়ে আসলে বোঝায় তারা প্রথমে দে রিড ইনপুট ডেটা, তারপরে প্রসেস ইট টু প্রডিউস এ ডিজায়ার্ড আনসার, প্রিন্ট আউট দ্য আনসার অ্যান্ড কুইট। তাহলে তিনটা, রিড, প্রসেস, প্রিন্ট, কুইট, এইরকমভাবে তারা কাজ করে। তাহলে সিকুয়েন্সিয়াল প্রোগ্রামের কাজটা কি, সিকুয়েন্সিয়াল প্রোগ্রামের কাজ হচ্ছে রিড করা, ইনপুট ডেটা রিড করবে, প্রসেস করবে, প্রিন্ট করবে, কুইট। এই চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা, রিড, প্রসেস, প্রিন্ট, কুইট, এইভাবে কিন্তু সিকুয়েন্সিয়াল প্রোগ্রাম কাজ করে। এখন আমরা সিকুয়েন্সিয়াল প্রোগ্রামের একটা কোড ব্লক, একটা উদাহরণ দেখব। যেমন এখানে একটা আমি প্রোগ্রাম লিখছি, এই প্রোগ্রামটার স্টেটমেন্ট, টোটাল স্টেটমেন্ট হচ্ছে 10টা, এখানে পাশে নাম্বারিং করা আছে। তো এখানে এক নাম্বার স্টেটমেন্ট, দুই নাম্বার, তিন নাম্বার, এইভাবে নাম্বারিং করা আছে। তো আমরা এক, দুই কে আমরা বলি ডিফল্ট, এগুলো প্রোগ্রামে লিখতে হয়, দশ নাম্বারটা প্রোগ্রামে লিখতে হয়। তিন নাম্বারটা হচ্ছে ডেটা টাইপ ডিক্লেয়ার করা, ইনপুট ডেটা টাইপ, আমরা যে ডেটা টাইপ ইউজ করবো এটা। তো এগুলো হচ্ছে আমাদের চার নাম্বার, পাঁচ নাম্বার, ছয় নাম্বার, সাত নাম্বার, এটা হচ্ছে আমাদের কাজ। তো এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল বের করার জন্য একটা প্রোগ্রাম লিখলাম। তো এটাকে আমি প্রথমে বিল্ড করি, বিল্ড করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কোনো না এরর দেখাচ্ছে না, জিরো এরর্স। তারপরে আমাদের যেটা হচ্ছে এটা আমি এখন রান করব। তাহলে রান করলে দেখেন প্রথমে লেখা আছে এন্টার দ্য ভ্যালু অফ এক্স, এন্টার দ্য ভ্যালু অফ এক্স মানে কত নাম্বার লাইনটা আসছে আমাদের, আমরা যদি এটা হিসাব করি এন্টার দ্য ভ্যালু অফ এক্স মানে হচ্ছে চার নাম্বার লাইনটা আসছে এখানে, এন্টার দ্য ভ্যালু অফ এক্স, তার মানে আমাদের এখানে চার নাম্বার লাইনটা কাজ করছে। তারপর আমি একটা নাম মান দিলাম, যেমন 45 দিলাম, তাহলে এন্টার দিলাম, তাহলে এটা হচ্ছে পাঁচ নাম্বার লাইন, অর্থাৎ এই রিড স্টার এক্স, আমি কিন্তু এই লাইনটা পাঁচ নাম্বার, আর ছয় নাম্বার লাইন এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই, এটা কিন্তু ছয় নাম্বার লাইন, এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই। এখন আমি দিব 89, তাহলে এটা হচ্ছে সাত নাম্বার লাইনের কাজ করলাম। তারপর এই যে কাজটা হচ্ছে এই কাজটা আমি একটু ব্যাখ্যা করি, তার মানে এন্টার দ্য ভ্যালু অফ এক্স এটা হচ্ছে আমাদের চার নাম্বার লাইন, এন্টার দ্য ভ্যালু অফ এক্স চার নাম্বার লাইন, তাহলে 45 লিখছি, 45 হচ্ছে পাঁচ নাম্বার লাইনের কাজ, রেজিস্টার এক্স। তারপর এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই এটা হচ্ছে ছয় নাম্বার লাইন, এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই। তারপর আমি 89 লিখছি, এটা হচ্ছে সাত নাম্বার লাইন, 89 হচ্ছে সাত নাম্বার লাইন, এই যে 89। তারপরে সাম এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে এটার আট নাম্বার লাইনের কাজ দেখায় নেই, এটা হচ্ছে প্রসেস, এটা হচ্ছে প্রসেস। আর নয় নাম্বার লাইনে হচ্ছে প্রিন্ট স্টার সাম, সাম ইকুয়াল টু 35, তার মানে এই এই এটা হচ্ছে আমাদের চার নাম্বার লাইন, এটা হচ্ছে পাঁচ নাম্বার লাইন, এটা ছয় নাম্বার লাইন, এটা সাত নাম্বার লাইন, আর এটা হচ্ছে নয় নাম্বার লাইন। তাহলে আট নাম্বার লাইনটা কিন্তু প্রসেস করছে কম্পিউটার মেমোরিতে, এই জন্য কিন্তু এখানে আট নাম্বার লাইনটা দেখায়। তার মানে এখানে যে কাজটা হয়েছে একটা লাইনের পর একটা লাইন, একটা লাইন ধারাবাহিকভাবে একটা সিকুয়েন্সিয়ালি এই প্রোগ্রামটা কাজ করছে, এই জন্য এই প্রোগ্রামটাকে আমরা বলবো সিকুয়েন্সিয়াল প্রোগ্রাম। তো সিকুয়েন্সিয়াল প্রোগ্রামের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখলাম। তো এখানে যে কাজগুলো হয় নাই সেই কাজগুলো কি কি কাজ, সে যেটা হয় নাই এখানে সেটা আমরা একটু দেখি। যেখানে এখানে কি, এখানে যে কাজগুলো হয়নি এখানে লেখা আছে দ্যার ইজ নো ওয়াই টু রিপিট সেকশন অফ দ্য প্রোগ্রাম, এখানে কিন্তু কোনো রিপিট হয়নি, আমাদের কোনো কাজ রিপিট হয়নি এটা কথা বলা হয়েছে। আর দ্যার ইজ নো ওয়াই টু সিলেক্টিভলি এক্সিকিউট অনলি সার্টেন পোর্শন অফ দ্য প্রোগ্রাম ডিপেন্ডিং অন ভ্যালুজ অফ দ্য ইনপুট ডাটা, অর্থাৎ সিলেক্টিভ কোনো কাজ হয়নি, দুইটা কাজ হয়নি, একটা সিলেক্টিভ কোনো কাজ হয়নি আর রিপিট কোনো কাজ হয়নি, এই দুইটা কাজ কিন্তু এই সিকুয়েন্সিয়াল প্রোগ্রামে হবে না,
এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এই দুইটা কাজ কখন হবে এটা যদি আমরা একটু আলোচনা করি, যেমন সিলেকশন স্টেটমেন্টগুলো কি কি। সিলেকশন স্টেটমেন্ট ইউজড ফর ডিসিশনস, অর্থাৎ ডিসিশনের জন্য সিলেকশন স্টেটমেন্ট ব্যবহার করা হয়। এখন এখানে ডিসিশনটা কিসের উপর নিতে হয়, ব্রাঞ্চিং এর উপর। ব্রাঞ্চিং মানে কয়েকটা পাথ থাকবে, চুজিং বিটুইন টু অর মোর অল্টারনেটিভ পাথস। অর্থাৎ এখানে অল্টারনেটিভ পাথ শব্দটা যদি আমরা খেয়াল করি, এখানে অল্টারনেটিভ পাথ মানে হচ্ছে ধরেন এক থেকে এক দশ বারোটা, টু মোর দেন টু অর মোর অল্টারনেটিভ পাথ, অর্থাৎ দুইয়ের দুয়ের চেয়ে বেশি অল্টারনেটিভ পাথ থাকলে সেখান থেকে আমাদেরকে এটাকে বলে ব্রাঞ্চ। এই ব্রাঞ্চ থেকে যে কোনো একটা ব্রাঞ্চ সিলেক্ট ইউজড ফর ডিসিশনস, অর্থাৎ এখানে আমরা ডিসিশন নিব কোন ব্রাঞ্চটা কোন পাথটা আমরা সিলেক্ট করব, এই জন্য এটাকে বলা হয় সিলেকশন স্টেটমেন্ট। এই সিলেকশন স্টেটমেন্ট নর্মালি দুই ধরনের হয়, একটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে সিলেক্ট কেস স্টেটমেন্ট। দুই ধরনের স্টেটমেন্ট হচ্ছে সিলেক্টিভ স্টেটমেন্ট, একটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে সিলেক্ট কেস স্টেটমেন্ট। এখন আমরা এটা কোড ব্লকে যদি একটু দেখি, কোড ব্লক একটা প্রোগ্রাম যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। যেমন এখানে একটা প্রোগ্রাম লেখা আছে, এক থেকে নয় নাম্বার লাইন পর্যন্ত প্রোগ্রামটা লেখা আছে। এক দুই এবং নয় এগুলো হচ্ছে নর্মালি প্রোগ্রামে লেখা থাকে। তিন নাম্বার হচ্ছে ডেটা টাইপ ইন্টিজার। এখন আমরা বলবো হচ্ছে চার পাঁচ ছয় সাত আট এই তিনটা প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করবো। আমাদের প্রোগ্রামটার মূল কাজ হচ্ছে আমাদেরকে আই এর ভ্যালু দিতে হবে। আই এর ভ্যালু দিলে সে এই যে কোনো এই যে এখানে তিনটা প্রিন্ট স্টার তিনবার লেখা আছে, এই তিনবার লিখলে যে কোনো একটা পাথ সে এখানে চয়েস করবে। এখানে এই ছয় সাত আট এখানে তিনটা রাস্তা আছে, একটা রাস্তা আছে ছয়, একটা সাত, একটা আট, অর্থাৎ পাথ হচ্ছে তিনটা, ছয় সাত আট, যে কোনো একটা চয়েস করবে। তো এখানে আমি এটাকে যদি বিল্ড করি কোনো এরর নাই, এটা রান করব। রান করলে এন্টার দ্য ভ্যালু অফ আই, এন্টার দ্য ভ্যালু অফ আই, এটা আমাদের কয় নাম্বার লাইন, এটা হচ্ছে চার নাম্বার লাইন। তো চার নাম্বার লাইনের থেকে আমি দিলাম ধরেন ফাইভ, দিলাম আন্দাজে একটা নাম্বার দিলাম ফাইভ, দেখতে এন্টার দ্য ভ্যালু অফ আই ফাইভ দিলাম। ফাইভ দিলে এটা কত নাম্বার লাইন, পাঁচ নাম্বার লাইনের কাজ হয়েছে। তো এখন আমি যদি এটাকে এন্টার করি তাহলে দেখেন কি লেখা আসছে, শুধু মজুমদার লেখাটা আসছে। মজুমদার লেখাটা আসছে কত নাম্বার লাইনে, আট নাম্বার লাইনে। তার মানে ছয় এবং সাত এই দুইটা লাইনকে সে বাদ দিছে, বাদ দিয়ে এই শুধু আট নাম্বার লাইনটাকে সিলেক্ট করছে, কারণ এখানে আই এর মানটা পজিটিভ, জিরো থেকে বড়। তাই এর মান আমি ফাইভ দিছি, ফাইভ দেওয়ার কারণে এখানে এই লাইন এই কন্ডিশনের সাথে মিলছে। আই এর মান এখানে জিরো সে ছোট মানে আই এর মান নেগেটিভ, আই ইকুয়াল টু জিরো, আর আই এর মান জিরো সে বড় মানে পজিটিভ। তাহলে এই তিনটা রাস্তার মধ্যে সে যে রাস্তাটা আমি দিচ্ছি পজিটিভ, তাহলে সে পজিটিভ রাস্তাটা পাথটা সিলেক্ট করছে, এই জন্য এটা মজুমদার আসছে। এখন আমি যদি এটাকে এখানে আবার ক্লিক করি, যেমন এখানে আমি যদি মাইনাস টু দিই তার মানে আমি নেগেটিভ লিখলাম। নেগেটিভ লেখার অর্থ হচ্ছে কি, শুকুর এই ওয়ার্ডটা সিলেক্ট করছে, শুকুর ওয়ার্ডটা সিলেক্ট করছে কেন, এখানে রাস্তা কিন্তু তিনটা, আয়ের মান নেগেটিভ, আয়ের মান জিরো, আয়ের মান পজিটিভ। এই তিনটা রাস্তার মধ্যে আমি দিছি কোন রাস্তার মান, মাইনাস টু। মাইনাস টু দেওয়াতে কি হয়েছে, সে সাত নাম্বার এবং আট নাম্বার, অর্থাৎ আয়ের মান জিরো, আয়ের মান পজিটিভ, এই দুইটা রাস্তাকে অফ করছে, শুধুমাত্র কাজ করছে শুকুর আয়ের মান যখন নেগেটিভ। এটা তো এইভাবে কিন্তু সিলেকশন করা হয়, এটাকে বলে সিলেক্টিভ। অর্থাৎ এখানে আমরা ছয় সাত আট তিনটা রাস্তা আছে, ছয় সাত আট, এই তিনটা রাস্তার মধ্যে আয়ের মানের উপর নির্ভর করে সে যে কোনো একটা রাস্তাকে সিলেক্ট করতেছে, এটা হচ্ছে মূল কথা। আয়ের মান যদি আমি জিরো দেই, দেখেন আয়ের মান যদি আমি জিরো দেই তাহলে কি হয়, এখানে আবার এখানে দিলাম আয়ের মান জিরো, তার মানে আয়ের মান যদি আমি জিরো দেই তাহলে এন্টার দিব, এন্টার দিলে কিন্তু আলম চয়েস করতেছে। অর্থাৎ এখানে যেটা আমি বুঝাতে চাই সেটা হচ্ছে এই যে প্রিন্ট ইস্টটা তিনবার লেখা, তার মানে তিনটা আউটপুট আসার কথা, কিন্তু না, তিনটা আউটপুট আসতেছে না, আসতেছে যে কোনো একটা। এই যে কোনো একটা যেভাবে আসতেছে সেটা হচ্ছে আয়ের মানের উপর নির্ভর করে, আয়ের মান কিন্তু সিলেক্ট করতেছে এখানে কোন রাস্তাটা কোনটা আউটপুট হিসাবে আসবে। এই জন্য এটা এই যেমন আয়ের মান জিরো আসাতে শুধুমাত্র সাত নাম্বার লাইনে লেখা আছে আলম, সুতরাং এটাকে আমরা আউটপুট হিসেবে দেখতেছি। এই ছয় নম্বর লাইন এবং আট নম্বর লাইনকে অফ রাখছে, এই হচ্ছে মূলত কথা। তার মানে এখানে আমাদের লাইন হচ্ছে তিনটা, ছয় সাত আট, বা রাস্তা হচ্ছে তিনটা, তিনটা রাস্তা থেকে যে কোনো একটা রাস্তাকে সে আউটপুট হিসেবে দেখাবে। সেটা কিসের উপর নির্ভর করবে, সেটা আয়ের মানের উপর নির্ভর করে। আয়ের মান পজিটিভ, আয়ের মান নেগেটিভ, আয়ের মান জিরো, আয়ের মান পজিটিভ, এইভাবে যদি আমি সিলেক্ট করি যে কোনো একটা দিলে সে যে কোনো একটা রাস্তাকে সে চয়েস করতেছে। এটা হচ্ছে মূল কথা আমাদের এই সিলেকশন স্টেটমেন্টের ক্ষেত্রে। তা আমরা সিলেকশন স্টেটমেন্টের কাজটা বুঝলাম যে এখানে চুজিং বিটুইন টু অর মোর অল্টারনেটিভ পাথস, এখান থেকে আমরা ইফ স্টেটমেন্ট সিলেক্ট কেস স্টেটমেন্টের ব্যবহার আছে।
তারপর আমরা রিপিটেশন স্টেটমেন্টের ব্যবহার বুঝি। রিপিটেশন স্টেটমেন্ট হচ্ছে দুই দুই রকম আছে, একটা হচ্ছে ডু হোয়াইল, আর একটা হচ্ছে ডু লুপ। যেমন ইউজড ফর লুপিং, লুপিং বলতে রিপিটিং এ পিস অফ কোড মাল্টিপল টাইমস ইন এ রো, অর্থাৎ একটা কোড বারবার রিপিট করবে, এই শব্দটা হচ্ছে রিপিটিং, অর্থাৎ বারবার রিপিট করবে। এখন আমরা একটা প্রোগ্রাম দেখি এই কাজটা নিয়ে, সেটা হচ্ছে এরকম এরকম আমরা যেমন এখানে এই প্রোগ্রামটা লেখা আছে 1 2 3 4 6টা লাইন লেখা আছে এই প্রোগ্রামে, এবং প্রত্যেকটা লাইনের নাম্বারিং করা আছে। তো 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন হচ্ছে এবং 7 নম্বর লাইন, এগুলো প্রোগ্রামের একেবারে বেসিক কথাবার্তা। 3 নম্বর লাইন হচ্ছে আমাদের যে ভেরিয়েবল আই ইউজ করবো সেটার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, এটা আমরা 4 5 6 এই তিনটা নিয়ে কাজ করব, 4 5 6, অর্থাৎ ডু প্রিন্ট স্টার এন্ডো। এখন এখানে আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এটা একটা ডু লুপের কাজ। এখানে ম্যাথেমা শুকুর এটাকে প্রিন্ট স্টার একবার লেখা আছে, একবার লেখা আছে। দেখেন এই জিনিসটা আমি যদি বিল্ড করি কোনো এরর দেখাচ্ছে না। এখন যদি আমি রান করি, রান করলে দেখেন কয়বার দেখাচ্ছে, এখানে টোটাল 10 বার দেখাইতেছে। এখন কেন 10 বার দেখাইতেছে, যেহেতু প্রিন্ট স্টার ম্যাথেমা শুকুর এই লাইনটা 5 নম্বর লাইনটা একবার লেখা আছে, কিন্তু এটা আউটপুট হিসাবে দেখাইতেছে 10 বার। এর অর্থ হচ্ছে এখানে সে রিপিটিশন বা পুনরাবৃত্তি করতেছে। কিভাবে পুনরাবৃত্তি করতেছে, যেমন এখানে আয়ের মান 1 থেকে 10 লেখা আছে, তার মানে এই ম্যাথেমা শুকুর সে 10 বার লিখবে। আমি যদি এখান থেকে 1 থেকে 5 লিখি বা 6 লিখি, তাহলে 6 বার লিখবে। যেমন আমি এখানে এই এটা কয়বার লিখবে, ম্যাথেমা শুকুর কয়বার লিখবে, এটার মানটা কিন্তু আমাকে লিখতে হবে এখানে, এখানে লিখতে হবে, তাহলে আমরা কাজটা দেখতে পারবো। যেমন এখানে যে কাজটা হইতেছে, প্রিন্ট স্টার লিখছি একবার কিন্তু প্রিন্ট হইতেছে 10 বার, এটাকে বলা হয় পুনরাবৃত্তি। তার মানে এখানে যদি আমি এটা 12 লিখি, মানে এখানে যদি আমি এটা 12 লিখি, একটু বাড়াই দিলাম, তাহলে 12 লিখলে কি হবে, এখানে 12 লিখলাম, তাহলে প্রিন্ট স্টার ম্যাথেমা শুকুর এই 5 নম্বর লাইনটা যদিও প্রোগ্রামে একবার লেখা আছে, কিন্তু এটা আউটপুটে আসবে 12 বার। দেখেন এটা আমি যদি বিল্ড করি, বিল্ড তারপর রান করলে এই যে এটা 12 বার আসছে টোটাল। এটা হচ্ছে রিপিটিশনের কাজ। তাহলে প্রিন্ট স্টার ম্যাথেমা শুকুর 5 নম্বর লাইনটা প্রোগ্রাম কোডে লেখা আছে একবার, এই কোডটা আউটপুট হিসেবে আসছে 12 বার, ম্যাথেমা শুকুর আসছে 12 বার। এটা হচ্ছে রিপিটিশনের কাজ, রিপিটিশন ওয়ার্ক। তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা বুঝলাম যে রিপিটিশন স্টেটমেন্ট কি, সে এই পিস অফ কোড মাল্টিপল টাইমস, অর্থাৎ একটা কোডকে সে বারবার রিপিট করবে, এটা হচ্ছে মূলত আলোচনা। তো এখানে দুইটা স্টেটমেন্ট, ডু হোয়াইল লুপ এবং ডু লুপ, এগুলোকে লুপ বলা হয়, লুপিং এই কাজটা হয়। তাহলে আমরা মোটামুটি সিলেকশন স্টেটমেন্ট, রিপিটিশন স্টেটমেন্টের উল্টা স্টেটমেন্ট হচ্ছে সিকুয়েন্সিয়াল প্রোগ্রাম। এই সিকুয়েন্সিয়াল প্রোগ্রাম সম্পর্কে ধারণা নিলাম। তো আমাদের এর পরেও বিস্তারিত আরও ধারণা আসবে, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আসবে। তো এই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা থাকতে হবে, আপনাদের সবার সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন, সুখে থাকবেন, এই আশা এবং প্রত্যাশা নিয়েই আমি এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে ম্যাথেমা শুকুর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতো আমি এই টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন।